শুধু কোরআন মানলেই চলবে না, বিশ্ব নবীর সহি সুন্নাহ গুলো কোরআনের ব্যাখ্যা ঠিক কিনা, বিশ্ব নবীর রেখে যাওয়া সুন্নাত গুলোর কিছু কিছু মানবেন, কিছু কিছু ছাড়বেন, এরকম নাকি সব মানবেন? বিশ্ব নবীর সুন্নাত সবই মানতে হবে? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুংকার গর্জ, সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া, ঠিক না? মহাব্বতে তা সুদিনের সাথী তুমি, দূর দিনেও তা পাশে থাকো কি, আর কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, খালি দাওয়াত খেয়ে এটাই সুন্না, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, খালি মিষ্টি খাও এটাই সুন্নাত নাকি, আর কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের আগ দিয়ে চলবা না, আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটাই সবচেয়ে সেরা, ঠিক কি না? আল্লাহ আল্লাহর রাসূল যেটা দিয়েছেন সেটাতে বরকত বেশি না কম? এজন্য বিশ্ব নবী যা দিয়েছেন ফাখুযুহু, সেটা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, বিশ্ব নবী যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো, ঠিক কি না? তাহলে জীবনটাকে বরকতময় করে দিবে কে? খবরদার, বিশ্বনবীর চাইতে বেশি বুজুর্গ হতে চাইবেন না, বিশ্বনবীর চাইতে বড় মত্তাকি হতে চাইবেন না, বিশ্বনবীর চাইতে কেউ বড় বুজুর্গ হতে পারবে না, কি পারবে? এক সাহাবী বলল উসল্লিল্লাহি লা কুল্লামি, সারা রাত নামাজ পড়ব, রাতে ঘুমাবো না, বুখারীর বর্ণনা, খেয়াল করে শুনেন, সারা রাত আমি নামাজ পড়ব ঘুমাবো না। আরেক সাহাবী বলল আসুমুদ্দাহারা কুল্লা, সারা বছর আমি রোজা রাখবো, একদিনও রোজা ভাঙবো না। আরেক সাহাবি বলল আতাজিলুন নিসা, আমি নারীদের কাছে যাব না, বিয়ে করব না। এই কথা বিশ্বনবী শুনে ধমক দিলেন, সাহাবিদেরকে ডাক দিলেন, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী ডেকে বললেন তোমরা কি আমার চাইতে বড় বুজুর্গ হতে চাও নাকি? আমি বিশ্বনবী রাত্রিবেলা ঘুমাই, আবার মাঝরাতে উঠে তাহাজ্জুদ করি, আবার ফজরের আগে ঘুমিয়ে যাই, আবার ফজরের আগ দিয়ে উঠে ফজরের সুন্নাত করি, ঘুমাই নামাজ করি, আবার ঘুমাই আবার নামাজ করি, এটাই সুন্নাত, এটাই সর্বশ্রেষ্ঠ, এর চেয়ে সর্বশ্রেষ্ঠ হতে পারে? কেউ যদি সারা রাত আপনি নফল নামাজ পড়েন এটা বিশ্বনবীর সুন্নায় নাই, আপনি এমন কোন হাদিস দেখাতে পারবেন না বিশ্বনবী সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়েছেন, এশার সালাতের পরে ঘুমায় যেতেন, মাঝরাতে জেগে যেতেন, তিন চার ঘন্টা দাঁড়িয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন, পা গুলো ফুলে ফুলে এরকম মোটা হয়ে যেত। মা এসা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, কেন রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করেন? বিশ্বনবী বলতেন আফালা কুনা আবদান শাকুরা, ও আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হব না? আমার তো কিছুই ছিল না, মক্কায় ছিলাম এতিম, জন্মের আগে বাবা নাই, পাঁচ ছয় বছর বয়সে মা নাই, দাদার কাছে ছিলাম দাদাও নাই, চাচা মানুষ করছে কিছুদিন পরে চাচাও নাই, আমার প্রথম বউ খাদিজা আমার আগলে রেখেছে, আমার বয়স যখন বেড়ে গেল খাদিজাও নাই, কেউ আমার নাই, টাকা নাই, পয়সা নাই, ওই এতিম মোহাম্মদকে মক্কা থেকে আল্লাহ মদিনায় নিলেন, মদিনার প্রেসিডেন্সিয়াল চেয়ারের মধ্যে বসিয়ে দিলেন, আমার নামে গোটা বিশ্বে এখন তাকবীর হয়, আল্লাহু আকবার, আমার নামে দুরুদ হয়, সবাই আমার জন্য দোয়া করে, আমার উপর সালাত পড়ে, আমার উপর সালাম পড়ে, আমার এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন, আমি কি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করব না? বিশ্বনবী আসার পরে ঘুমাইতেন, খেয়াল করবেন, মাঝরাতে উঠে তাহাজ্জুদ, ফজরের আগে একটু ঘুমাতেন, হাত্তা সামিআনা গতিতা সৌতি, বিশ্বনবী যখন মোটা হয়ে গেলেন একটু নাক ডাকানির ফসফসানি আওয়াজ আসতো, এটাও সাহাবারা শুনতেন, এরপরে ঘুম থেকে উঠে অযু ছাড়া ফজরের দুই রাকাত সুন্নাহ পড়তেন, তারপরে তিনি মসজিদে নববীতে যেতেন, নবীদের ঘুম হলো এমন ঘুম, নবীরা ঘুমালে অযু ভাঙে, জোরে বলে, বিশ্বনবী ঘুমালে অযু ভাঙতো, কথা বলে বিশ্বনবী হালকা ঘুম দিতেন, এটার বলে পাওয়ার নেপ, পাওয়ার নেপ বুঝুন তো, হালকা একটু পাওয়ার নেপ নিয়ে আবার ফজরের জন্য উঠে যেতেন, মানে ঘুমাতেন তাহাজ্জুদ, ঘুমাতেন তাহাজ্জুদ, ওয়াট আ ব্যালেন্স ফুল লাইফ।
কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য যে সাহাবি বললেন সারা রাত আমি না ঘুমিয়ে তাহাজ্জুদ করবো, বিশ্বনবী ওরে ধমক দিলেন, বললেন সারা রাত তাহাজ্জুদ করলে ওইটারে তাহাজ্জুদ বলে না, কারণ ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হক, তোমার দেহেরও একটা হক আছে নাই, সুবহানাল্লাহ বলবেন না। এরপরে বিশ্বনবী বললেন সারা বছর যদি রোজা রাখো ওই রোজা আল্লাহ কবুল করবে না, সওমে বেসাল লাগাতার রোজা রাখলে বিশ্বনবী নিষেধ করতেন। বিশ্বনবী বলতেন সপ্তাহে আমি দুই দিন রোজা রাখি, সোমবার আর একটা হলো বৃহস্পতিবার, আর মাসে রাখি তিনটা ইয়ামুল ঈদ, 13, 14, 15 রোজা রাখার দরকার আছে না নেই। বিশ্বনবী বলতেন এভাবে রাখবা, কেউ যদি এর চেয়েও বেশি রাখতে চাও দাউদ নবীর রোজা রাখবা, দাউদ আলাইহিসসালাম একদিন রোজা রাখতেন আরেকদিন খাইতেন, আরেকদিন রাখতেন আরেকদিন খাইতেন, এইটা সেরা, এর চেয়ে বেশি সেরা হতে পারে? আপনি যদি মনে করেন আমি সারা বছর রাখবো এটা সেরা, এটাতে কোনো সওয়াবই নাই, কারণ আপনি বিশ্বনবীর দেয়া সুন্নাতের মধ্যে নাই। আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূল তোমারে যেটা শেখালো তার চেয়ে আগ বাড়িয়ে করা যাবে, অতিরিক্ত পণ্ডিতি করা যাবে, বোঝা যাবে, অতিরিক্ত বুঝলে সওয়াব হবে। যারা বলে মাগরিবের সালাত 3 রাকাত, আপনি বলেন আমি পড়ব 6 রাকাত, সওয়াব হবে? আপনি তো বেশি আমল করলেন, সময় বেশি লাগালেন, কষ্ট বেশি করলেন, কিন্তু সওয়াব নাই, কারণ ওই যে অ্যাডভান্স হয়ে গেছেন। ডোন্ট বি অ্যাডভান্স বিফোর ইওর লর্ড এন্ড ইওর প্রফেট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার রব আল্লাহর দেয়া নিয়ম বিশ্বনবীর দেয়া সুন্নতের উপরে অতিরিক্ত আগ বাড়িয়ে কাজ করা যাবে? বিশ্বনবী বললেন যার বেশি নফল রোজা রাখতে মনে চায় সর্বোচ্চ যেটা করতে পারো একদিন রাখবা একদিন ভাঙবা, একদিন রাখবা একদিন ভাঙবা, এর চেয়ে ভালো সিয়াম হতে পারে? আর যে সাহাবী বলল আমি বিয়ে করব না, বিশ্বনবী তারে ধমক দিলেন, ওই মিয়া তুমি কি আমার চেয়েও বড় মুত্তাকি হতে চাও নাকি? ওয়াল্লাহি ইন্নী লা আফশাকুম বিহি ওয়া আতাকুম মিনকুম, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহরে ভয় পাই, আমি বেশি মুত্তাকি। বিশ্বনবী বেশি মুত্তাকি নাকি আমরা? সবচেয়ে বেশি বড় মুত্তাকি ইমামুল মুত্তাকিন বলেন বিশ্বনবী, ঠিক কিনা? বিশ্বনবী বললেন আমি তো 11টা বিয়ে করেছি, আমার দিনদারিত্ব নষ্ট হয় নাই, আমার তাকওয়া তো কমে নাই, আমার পরহেজগারি তো কমে নাই, কে বলেছে তোমাকে মহিলাদের থেকে দূরে থাকতে? অবশ্যই বিয়ে করবা। আন-নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নিকাহ করা আমি বিশ্বনবীর সুন্নাত, যে ব্যক্তি সুন্নাত ঘৃণা করবে সে আমার উম্মত নয়। আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা জিনিস নবীদের সুন্নাত, কয়টা? আরো আসতে বলেন কয়টা? 1 নম্বরে হলো নিকাহ, 2 নম্বরে হলো আল খিতান, সব নবী সুন্নাতে খাতনা করেছেন, অনেকে সুন্নাতে খাতনা হওয়া অবস্থায় জন্ম নিয়েছেন, সব নবীরা বিয়ে করেছেন দুই একজন ছাড়া। ইয়াহইয়া আইসা আলাইহিস সালামের ব্যাপারে বর্ণনা পাওয়া যায় ওনারা বিয়ে করেন নাই, তো ঈসা আলাইহিস সালাম তো এখনো মরে নাই, আয়েশা করবে কি করবে না আমরা তো জানি না, ঠিক কি না? কিন্তু বাকি সব নবীরা বিয়ে করেছেন, আল্লাহু আকবার। 3 নম্বরে হলো সেওয়াক মেসওয়াক, বিশ্বনবী নামাজের আগে মেসওয়াক করতেন, মেসওয়াকটাকে ডান থেকে বামে ঘোরাতেন, বিশ্বনবীর জীবনের সব সর্বশেষের আমল ছিল মেসওয়াক করা, মেসওয়াকের কাঠিটা হাতে নিয়ে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জ্বরের চোটে বিশ্বনবী কাঁপতে থাকেন, আজকের এই দিনে ইন্তেকাল করবেন, আয়েশা কাঁদে ফাতেমা কাঁদে, জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আসবো নাকি আসেন? জিব্রাইল চলে এসেছে, বিশ্বনবী ডেকে বললেন ও আয়েশা মেসওয়াক দাও, মেসওয়াক নিয়ে চাবাতে পারেন না এত দুর্বল, মা আয়েশা চাবিয়ে বিশ্বনবীর হাতে মেসওয়াক দিলেন, বিশ্বনবী মেসওয়াক করলেন। সাইয়েদনা জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ জীবনে আমি হাজারবার আপনার কাছে এসেছি, সাথে করে কাউরে কোনো দিন নিয়ে আসি নাই, আজকে শুধু আমি একা আসি নাই, সাথে আরেকজন ফেরেশতা আছে, এই ফেরেশতা এত ভয়ঙ্কর ফেরেশতা কোনো নবীর কাছে যাওয়ার আগে অনুমতি নেয় নাই, এই পৃথিবীতে কোন জিনের রূহ কবজ করার সময় অনুমতি নেয় নাই, কোন নবীর রূহ কবজের সময় অনুমতি নেয় নাই, আজকে তিনি আপনার কাছে অনুমতি চায়, আপনি যদি অনুমতি দেন কাজ শুরু করে দিবে। বিশ্বনবী বললেন আল্লাহুম্মা বির রাফিকিল আলা, ও আল্লাহ ক্ষণস্থায়ী দুনিয়ায় আর থাকতে চাই না, আমাকে দিয়ে যত খেদমত তুমি নিয়েছো কবুল করে না, আমাকে তোমার দরবারে উঠিয়ে দাও। চলে গেলেন বিশ্বনবী, হাতে রইল মেসোয়াক, হাতে কি বিশ্বনবীর জীবনের সর্বশেষ আমলটা ছিল মেসওয়াক, ওই মেসওয়াক আমরা করি। নবীদের 4টা সুন্নাতের একটা হলো সুন্নাতে খাতনা, 2 নম্বরে নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন, 3 নম্বরে মেসওয়াক, 4 নম্বর হলো আল উতুর মানে পারফিউম ইউজ করা, আতর ইউজ করা, করেন তো আপনারা?
করেন, মহিলারা করবেন না। যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আমার মায়েরা বোনেরা খবরদার, মহিলারা করতে পারেন বেডরুমে স্বামীর কাছে গেলে, ঘরের ভেতর, কিন্তু বাইরে যাওয়ার সময় কোন নারী পারফিউম দিয়ে যেতে পারবে না। যে নারী পারফিউম দিয়ে রাস্তাঘাটে চলবে, জিনাকারিনীদের সাথে কিয়ামতের দিন ওই মহিলারে উঠাবে কে? জান্নাতের ঘ্রাণও পাবে না, কারণ আপনার ঝাঁঝালো এই পারফিউমের ঘ্রাণ অনেক পুরুষের মাথাকে আউলা জাউলা করে দেবে, ঠিক কিনা? প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।